Hello, Assalamu alaikum. I'm Rafi Dhok and welcome to Doggo Sage. Kemon achen apnara shobai. Onik kemon gasta? সুন্দর না আমাদের গাছটা মাশাআল্লাহ কাজে দিতেছে এটা দেখলে বোঝা গেতেছে কারণ হচ্ছে সব চিলেরা এটা শেডেই বসা রইছে পিছেও কিন্তু চিল বসা রইছে কারণ অনেক রোদ পড়ছে আজকে অনেক আমাদের পাখির রুম ক্লিনিং চলতেছে মাশাআল্লাহ হয়ে গেছে না অটো শেষ না এখানে আমাদের ছাদে কিছু কাজগুলা কইরা আমরা একটা রেস্কিউতে বেরাবো রেস্কিউটা হইতাছে বুয়েটের মধ্যে যাইতে হবে আমাদের একটা চিল নাকি আপনার ইলেকট্রিক শক খায় পড়ে গেছে গরম রোদ কালকে মাশাআল্লাহ আমাদের ড্রোগো কিন্তু খুব সুন্দর শেডিং করছে তাই না আফিয়া অনেক সুন্দর করে শেডিং করে দিছে ওর তবে আরো কিছু শেডিং বাকি আছে ওদের হ্যাঁ আচ্ছা ও যাইব না ওবা কি হইছে ড্রোগো কি করছ মা গো মা গো নেলস কিন্তু প্রচুর শার্প কামটা দেখো কামটা দেখো ড্রগর আনবক্স আনবক্সিং দেখ ভিতর ঢুকে গেছে ঢুকে ক্যাট ফুড খাইতেস থাকো পানি গরম হইতেছে তোমাদের কিছু নাই যে এখানেই আছি আমি কোথাও না এখানেই রোদ দিতে নিয়ে এসেছি আর কি বাচ্চাগুলো রে রোদ আসলে এত মানে দারুণ একটা জিনিস সব পশু পাখিরই দরকার সব পশু পাখি বলেন মানুষের বলেন সবারই কিন্তু রোদটা দরকার বিড়ালের বাচ্চাগুলো নিয়ে এসেছি মিও মেয়ে যে নতুন বাচ্চাগুলো রে এই ঘরের ভিতরে একটা হালকা রোদ পড়ে বেশি একে ডিরেক্ট রোদ না হালকা একটা লাইটের মতো রোদ পড়ে ওইটার মধ্যে আমরা বাচ্চাগুলো রোদ দিতেছি আর রোদের মধ্যে কিন্তু আরেকটা জিনিস হইতেছে আমাদের ড্রাগনের যে পানি না ও গরম হইতেছে গোসলের লেগা জঙ্গলি গুলাও কিন্তু ব্লু কালারের চোখা ছিল এখন দেখি একটা ইয়েলো একটা অরেঞ্জ কোন দেখেন ওই যে জঙ্গলি আইছে একটা দেখে যারা কি কালার চোখ আছে ওই দেখি খাইবই না বাবা ছোট ছোট হয়েছে কানের মধ্যে আবার কালো কালো হয়েছে হিমালয়ান বাচ্চাই হয়েছে এগুলো মাশাআল্লাহ এই জঙ্গলি এগুলো কি হয়েছে এগুলো প্যান্থার হয়েছে সব তুমি পার্সিয়ান না কেন পার্সিয়ান বিড়াল আসলে ঘরের জন্য পালা ঠিক আমাদের ছাদের জন্য পার্সিয়ান ঠিক না যেহেতু আমাদের এখানে অনেকগুলো পোষা প্রাণী আছে জায়গায় ঘুরতে থাকে যেমন আমার এই যেগুলা বন্ধুগুলো কই যায় ছাদে ঘুরে হ্যাঁ চিল এরিয়ার সামনে যায় সব জায়গায় থাকে পার্সিয়ান ক্যাট গেলে ওগুলোর লোম টোম নষ্ট হয়ে যাবে আরাম লাগে না গরম গরম আরাম লাগে বাচ্চাগুলার হিট হয়ে গেছে মিয়মি আওয়াজ দিয়ে গেছে আমারে রয়ে যাই চলো মিয়মি এই যে নিয়ে পড়ছি আহ এই বাচ্চারা সবার দিকে তাকায় কালকে তেম দেখতেছে ও রোদ মধ্যে দিছি মিয়মি থাকো আলো বাচ্চালা তুমিও যে পাকা চলো গরম হয়েছে বালি ফিশ ড্রাগন ফিশ তোরা এখন নে নাকি সুন্দর সাতরাই গোসল শেষ আবার রেসলো আমাদের সেজ ফ্যামিলি থেকে আমি যে দারুণ রেসপন্স পাইছি ভাই ঠিক আছে এগুলা জিনিসের লেগা হ্যাঁ এখনই নিম পাতা নিচে নিয়ে গেছি কাইটা আমার নিম পাতা গুলো আছে এগুলো থেকে পাতা গুলো নিয়ে যাই আর হলুদ দিয়া বয়েল মানে নিম পাতার পানিতে বয়েল কইরা তারপর আমরা হলুদ দিয়ে এটার মধ্যে স্প্রে করে দেবো কইরা নিয়ে দুইটা স্টেম নিছি আমার গাছ তো এমনিতে ছোট দুইটা দিয়ে হয় নাকি দেখি ট্রাই করে দেখি আমার নিম পাতাটা রে সিদ্ধ করবা বুঝছো সিদ্ধ করে ওই পানির মধ্যে একটু হলুদ দিয়ে দিবা ঠিক আছে আমি চিল একটা চিল রেস্কিউ থেকে দেখছি এটা কই রায় এর কাজটা করো আরে ফোন দিতে নিছিলাম ভাইয়ের নাম তো জয় ভাই তো কি হইছে ভাই আমাদের পাখিটা হচ্ছে আপনার গতকাল হঠাৎ করে ওটা পড়ে গেছে আপনার কোন কোন ভাবে পড়ে গেছে আমার জানি না ঠিক মনে একটু পুরো পুরো দেখলাম তো গায়ে মেবি হইতে পারে হইতে পারে দেখলাম তাহলে হচ্ছে নিয়ে যাই এখানে একটা ভেটেরিনারি ছিল
এই বঙ্গবাজারে হ্যাঁ 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 ওখানে গেছিলাম নি ওখানে গিয়ে ডক্টররা খুব বেশি কিছু এটা ছুঁয়েও দেখে নাই তে আসুনুল্লাহ হলে তো এইখানেই পড়ে ছিল না কিছু দা ভিতরে যায় নি আই সুন্দর তো জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর এই লাইফ রেসের মতো পড়ে রয়েছে একেবারে ইন্ডিপেন্ডেন্টলি পড়ে যাচ্ছে এরা মাছ খায় বাজে অবস্থা এটার নিয়ে গেছি দেখি আল্লাহ ভরসা কি হয় কালকে চিড়িয়ার জন্য আমরা যেখান থেকে একটা ডাল দেখে গেছিলাম ওইটার এমন নিমু সামনেই আছি এখন এইটারে তো মনে করেন যে চিল এরিয়ার যে ফ্লাইট এরিয়াটা আছে ওইখানেও রাখা যাবো না তারপর যেখানে একেবারে কেউ উঠতে পারতেছে না ওইখানেও রাখা যাবো না চিন্তা ভাবনা করে রাখতে হবে কি না যা হাল অবস্থা রে ভাই আমরা এই জায়গাটার মধ্যে রাখি এখানে অনেক সুন্দর বাতাস আসতেছে আর সাফোকেটিং লাগবে না চিলটাতে আমরা এই যে এখানে রাখি ঠিক আছে এখানে অনেক সুন্দর বাতাস আছে আর অন্যান্য চিলগুলা এটার উপরে অ্যাট্যাকও করব কালকে আমার বউ গাছ দিল আমি নিজে গাছ কিনে নিয়ে এলাম আজকে স্বাধীনও গাছের বিচি নিয়ে আইছে কতটি আচ্ছা এটা কি গাছের স্বাধীন ফুল গাছ ফুল গাছ মানে কি এরকম আমার ছাদ মাদ ধরে যাব পুরো পাতলা একটা সুতার মতো ফুল সেই 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 হ্যাঁ এটাই উঠলে তো সেই সুন্দর আছে আমার বাড়িতে না ঝুলে থাকে ওগুলা অস্থির অস্থির বিল্ডিং ঝুলে যাবে যাক যাক ধন্যবাদ ভাই কাঁচা মরিচের গাছ হইতেছে হ্যাঁ আমি দিছিলাম রাতে এই যে সবাই আমারে কালকে বলছিল যে আমাদের যে প্যারা গাছটা আছে ওইটার জন্য একটা ফর্মুলা বানাইতে ঠিক আছে এই ফর্মুলাটা আমরা বানাই নিয়ে আসছি তুমি এটা একটু বোতলের মধ্যে দিয়ে দিও আমরা স্প্রে করে দিব হঠাৎ বৃষ্টি নামা শুরু করে দিছে তো আমরা আসছি হইতেছে সব রেডি এনে বৃষ্টি আছে সব একলগে বিসমিল্লাহ বৃষ্টি সময় দিলে দিও তো পড়ে যাবে আবার দিয়ে দিমু লাগলে নাই মামার চেয়ে কানামা মতো ভালো নাকি এই জিনিসটা যদি অ্যাকচুয়ালি কাজে দেয় আমাদের পিঁপড়ার জন্য তাহলে আমরা অন্য অন্য জায়গায়ও ইউজ করবো আর কি মাঝে মধ্যে আমাদের হেজগে রুমের মধ্যে ওনা পিঁপড়া চলে আসে ওখানে একটু মাইরা দিই শেল্টারে আমরা কিছুক্ষণ আগে নিয়ে আসছি বৃষ্টি যেহেতু পড়তেছে ভরপুর তোরে শেল্টারে রাখতেই হবে আপাতত ওরে রাখছি ভালো জায়গায় আমরা এখানে আছি তিনটা চিল আছে ধরাও চলে গেছে গা ওয়েদারটা একেবারে বড় আজব হয়ে গেছে এমন হলুদ কালার অরেঞ্জ কালারের মতো লাগছে তাই না সুন্দর মতো হয়ে গেছে সন্ধ্যা হইতে আরো 20-30 মিনিট বাকি আছে তো আমার মনে হইতেছে না আজকে চিল আসবে ঘরে চিল গুলারে খাওয়াই দিলাম কি যে তুফানটা ছাড়লো ভাই হঠাৎ করে ভরপুর একটা তুফান ছেড়ে দিছে আমাদের এখানে গাছগুলা আল্লাহর রহমতে আপাতত তো সেফ আছে চিল গুলারে খাবার দিয়ে দিই যেহেতু আকাশে চিল গুলা আসবো না লাইটটা জ্বালাম একটু চাপ চিন্তা করতেছিলাম মানে যেভাবে জ্বর ছাড়ছিল গাছটা নি পড়ে যায় তো না স্ট্রং আয় 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 আসো 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 নাও 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 সবাই খাও ঘরেও খাবার দেওয়া শেষ ওদের জন্য যে আমি একটা ডাল নিয়ে এলাম না কিছুক্ষণ আগে এটারে আর কি স্যানিটাইজ করুম ফার্স্টে তারপর দিব খাও 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 খাবার দিয়ে দিছি
এখন আবার পিঙ্ক কালার হয়ে গেছে আকাশ বাইরে কিছু কাকা আছে ওরা খাইব এনে খা চিলগুলার আছে খাওয়াইতে পারলাম না মনটা একটু খারাপ তো আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনাদের সুস্থ রাখুক আর আপনারা দেখতে থাকেন ডগ সেজ আসসালামু আলাইকুম